সাথে আমরা আরেকটি প্রশ্ন নিব। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, প্রশ্ন করুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। বলবো আমার পেটের বিকাশে ব্যথা করে, ইউরোলজিস্ট দেখাচ্ছি, ফার্স্ট এন্ড লাস্ট ফার্স্ট স্টেপ তারা বলছে প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রস্রাবাত চাই থেকে ব্যথা করে। দর্শক একটু একটু কষ্ট করে আপনি আরেকবার বলুন, আপনার কথাটা স্পষ্ট আসছে না। হ্যাঁ, আমার পেটের দুই পাশে ব্যথা করে, এমনি পেটের ডায়াগ্রাম ইউরোলজিস্ট দেখাচ্ছি, তারা বলছে যে আল্ট্রাসাউন্ড করার পরে পোস্টেড বড় হয়ে গেছে, প্রস্রাবের ইনফেকশন হয়, প্রস্রাব ক্লিয়ার হয় না। কালকে টিভিতে একজন ইয়ে বললো যে পোস্টেড যত বড় হয় ওষুধ খেলে পোস্টেড নর্মাল হয়ে যায়। এখন এই ডাক্তাররা ইউরোলজিস্টটা বলে শুধু অপারেশন করার জন্য। আমি ইউরোমেক্স খেয়েছি, তো আমার একটু পেটের দুই পাশে ব্যথা করে, এটি আর কিছু দিয়ে সামনে সামনে ব্যথা করে, এর জন্য ট্যাবলেট খাইতেছি। জি জি, ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকুন। জনাব শফিউল্লাহ প্রধান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, ছোট্ট করে বলবেন, একটি প্রশ্ন পেয়েছিলাম, 60-ঊর্ধ্ব একজন ব্যক্তি প্রশ্ন করেছেন তার কোমরে ব্যথা নিয়ে। হ্যাঁ, তিনি বসলে উঠতে পারছেন না, কোমরে ধরে রাখছে, এরকম একটি ব্যথার কথা বলছেন। এই বিষয়ে তার জন্য কি পরামর্শ থাকবে, ছোট্ট করে পরামর্শ দিবেন। এটা যতটুকু বোঝা যাচ্ছে যে উনি আসলে স্পন্ডাইলোসিসে আক্রান্ত। এই বয়সে সাধারণত হাড় ক্ষয়জনিত সমস্যা হয়ে থাকে, যেটা আমরা ডিজেনারেটিভ চেঞ্জ বলে থাকি। এবং ওনার একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওনার কিন্তু রেফার্ড পেইন নাই, মানে হচ্ছে কোমর ব্যথা পায়ে যায় না বা উঠানামা করে না। তো ওনার এটা এক প্রকারের যেটা আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস। তো উনি নিয়মিত দুবেলা কুসুম গরম শেক বাসায় দেখ, কোনো হট ওয়াটার ব্যাগ বা যে কোনো ভাবে পাশাপাশি ব্যথানাশক যে কোনো মলম বা ক্রিম মার্কেটে কিনতে পাওয়া যায়, স্পেশালি ডাইক্লোফেন গ্রুপ এর হালকা করে মেসেজ করতে পারে কোমরে এবং গরম শেক দিতে পারে। কিছুদিন ব্যথার ওষুধ স্পেশালি এসিক্লোফেনাক দুবেলা করে এবং গ্যাস্ট্রিকের ওষুধ অ্যান্টি আলসারের কয়েকদিন খেয়ে দেখতে পারে। উনি নিয়মিত গরুর দুধ খাবে এবং দই খাবে, এগুলো অনেক উপকারী। আর কিছু এক্সারসাইজ আছে এই স্পন্ডাইলোসিসের, শুয়ে শুয়ে কোমরটা উঠানো নামানো, এগুলো একটু মেইনটেইন করতে থাকুন, তারপরও সমাধান না হলে অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ। ধন্যবাদ, ধন্যবাদ, খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন জনাব শফিউল্লাহ প্রধান। একদম সর্বশেষ প্রশ্ন, আপনার অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে ছোট্ট করে বলবেন যে আরেকটি প্রশ্ন পেয়েছিলাম যে যিনি প্রশ্ন করেছেন তার পেটের দুই পাশে ব্যথা হয় এবং আল্ট্রাসোনোগ্রামের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা, প্রস্রাব ক্লিয়ার হয় না এবং ডাক্তারদের পরামর্শ কিছু ছিল, তিনি সেটি বলছিলেন। আপনি প্রশ্নটা শুনেছেন, তার জন্য কি পরামর্শ দিবেন, ছোট্ট করে বলবেন। যে ওনার প্রোস্টেটে এনলার্জ হয়ে গিয়েছে অ্যাকর্ডিং টু ডাক্তারদের স্টেটমেন্ট অনুযায়ী। তো এই ক্ষেত্রে আমি বলবো ওনার সবচেয়ে বেস্ট উনি একজন ইউরোলজিস্ট অথবা জেনারেল সার্জনের বিশেষজ্ঞের শরণাপন্ন হতে। কারণ হচ্ছে এই পেটের সাবজেক্টগুলা ইউরোলজি এবং যেহেতু উনি পুরুষ মানুষ, ইউরোলজি এবং জেনারেল সার্জনরাই দেখে থাকে। ডাক্তাররা যেভাবে পরামর্শ দেয়, যদি সেটা অপারেশন করতেই হয় করতে হবে, কারণ প্রোস্টেটেরও কিন্তু ক্যান্সার হয়, আপনি জানেন পুরুষদের একটা কমন একটা ক্যান্সারের একটা ডিজিজ যেটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। সো প্রোস্টেট এনলার্জ হয়ে যাওয়াটা কিন্তু ভালো কিছু না, এটা ট্রিটমেন্ট যদি প্রয়োজন মনে হয় যে অপারেশন করতে চায় ডাক্তাররা, অবশ্যই উনি ডাক্তারদের পরামর্শে চলবে, কোনো অপচিকিৎসার শিকার হবে না, ভুলভাল জায়গায় বা অন্য যে কোনো মানুষের কথায় ওষুধ খাবে না। অবশ্যই ইউরোলজিস্ট বা জেনারেল সার্জন যাহা বলে তাহাই ওনাকে চলতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনারা দুজন আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন, অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা দিয়েছেন, ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এবং জনাব এম ইয়াসিন আলী। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখনকার পর্ব থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।